বাংলা জাগো সঙ্গে আমি সুদীপ্ত। প্রার্থী ঘোষণা হয়ে গেছে, প্রত্যেক কেন্দ্রে চলছে নির্বাচনী প্রচার প্রত্যেকটি রাজনৈতিক দলের। হাওড়ার জগৎবল্লভপুরে এবারের একুশের বিধানসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সীতানাথ ঘোষ আমাদের সঙ্গে পেয়ে গেছি এই মুহূর্তে প্রার্থীকে। জেনে নেব এইবারের নির্বাচনী প্রচারের খুঁটিনাটি। সীতানাথবাবু নমস্কার। নমস্কার নমস্কার। যে প্রশ্নটা প্রথমেই করব, যে প্রথমবার আপনি প্রার্থী নির্বাচিত হয়েছেন, যখন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নাম প্রথমবার ঘোষণা করলো, কেমন লাগছিল সেই মুহূর্তটা? স্বাভাবিকভাবেই তো একটা মানে ঐতিহাসিক মুহূর্ত আমার কাছে, আমার জীবনের একটা মানে গোল্ডেন ডে বলবো। আমি নেত্রীর কাছে কৃতজ্ঞ, নেত্রীকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই যে জগৎবল্লভপুর কেন্দ্রে লড়ার জন্য উনি আমার নাম মনোনীত করেছেন এবং ঘোষণা করেছেন এবং লড়ার জন্য আমাকে ওখানে পাঠিয়েছেন ওখানকার মানুষের প্রতিনিধিত্ব করার জন্য। আমি আবার নেত্রীকে আমার প্রণাম জানাচ্ছি। সাধারণ মানুষের কাছে পৌঁছানো অর্থাৎ জনসংযোগ, যেটা এই মুহূর্তে ভীষণ গুরুত্বপূর্ণ, কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন জনসংযোগের ক্ষেত্রে? দেখুন, জনসংযোগ তো আমরা 365 দিনই করি। আমাদের তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিটি কর্মী আমরা 365 দিনই জনসংযোগের মধ্যে, আমাদের নতুন করে জনসংযোগ করার মতো কিছু নয়। আমাদের নির্বাচনের বিভিন্ন স্তর আছে, আমাদের দলের বিভিন্ন স্তর আছে। অতএব নির্বাচনেই যেমন আমরা প্রচার করি তেমনভাবে প্রচার করছি। এবারে আমাদের মূলত যেটা আমাদের মানুষের কাছে যেটা বলা, যে মানুষকে আমরা এত উন্নয়ন দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারের 68টা বিভিন্ন রকম ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, তারপরেও আরও মানুষ কী চাইছে? আর অন্য কিছু নয়, মানুষের কাছে মানুষ বলতে আমাদের অসুবিধে কিছু নেই যে আমরা এই করেছি এই করেছি। সমস্ত প্রোগ্রাম বলার পরও আমরা জানতে যাবো মানুষ আর কী চায়। মানুষের প্রয়োজনে আমরা, মানুষের প্রয়োজনে আমরা জনপ্রতিনিধি, মানুষের প্রয়োজনে আমরা মানুষ আর কী চাইছে, এটাই আমাদের এবারের মূল। আমাদের আর কী করবো সেটা বলা দরকার, মানুষ কী চাইছে সেটা আমরা করবো, এটাই আমাদের মূল বিষয়। প্রত্যেকটি রাজনৈতিক দলই তো ক্যাম্পেনিং শুরু করে দিয়েছে। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য সরকার প্রতিষ্ঠা করা হোক কিংবা বিজেপির উত্থান, প্রত্যেকটা ফ্যাক্টরি কাজ করছে। তো তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে এবারের একুশের বিধানসভার লড়াইটা কতটা চ্যালেঞ্জিং আপনার কাছে? দেখুন, চ্যালেঞ্জ আমাদের তো প্রতিটি নির্বাচনই আমাদের কাছে চ্যালেঞ্জ, প্রতিটি নির্বাচনই। আমরা 2011-98 সালে দল হওয়ার পর থেকে প্রত্যেকটা নির্বাচনকেই আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। 2011-ও আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল, 2016-ও আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল, 2021-ও আমাদের কাছে চ্যালেঞ্জ, সবটাই আমাদের কাছে চ্যালেঞ্জ। আমরা নতুন করে কিছু চ্যালেঞ্জের ব্যাপার নেই, আমরা লড়ছি, ক্ষমতায় আসছি, দিদি আছেন, ব্যাস এইটুকু। মানুষ দিদিকে চাইছেন, বাংলার মানুষ মমতা ময়, এটুকু আমি আপনাদের বলতে পারি। এতদিন মানে আপনার কেন্দ্র নিয়েই প্রশ্ন করছি, যে কী কী কাজ এতদিনে হয়েছে বলে মনে করছেন এবং তার সাথে কী কী কাজ এখনও করা বাকি, যেটা আপনার লক্ষ্য, যে আপনি যখন প্রার্থীপদ আপনাকে দেওয়া হয়েছে, যখন যদি আপনি জেতেন সাধারণ মানুষের জন্য এই বাকি কাজগুলো আপনি করবেন বলে মনে করছেন? আপনাদের কাছে একটি বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় একটা গোষ্ঠী বা একটা দল বা একটা মানুষের, যে মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা কিন্তু সার্বিক মানুষকে ঘিরে, অতএব প্রত্যেকের কাছেই কিন্তু আমাদের উন্নয়ন পৌঁছে গেছে। সে স্বাস্থ্যসাথী বলুন, খাদ্যসাথী বলুন, সবুজ সাথী বলুন, কন্যাশ, প্রতিটি মানুষ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে সার্বিক উন্নয়ন সেটা সব মানুষের কাছে পৌঁছে গেছে। একটু আগে আমি বললাম যে মানুষ আর কী চাইছে উন্নয়ন, সেটাই আমার এখন মূল প্রতিপাদ্য বিষয়। মানুষের কাছে যাব, মানুষ যে কথা বলবে যে আমাদের এই জিনিসটা এখনও চাই, এই জিনিসটা আমরা এখনও পাইনি, আমরা সেটাকে নিয়েই আগামী দিনে কাজ করব এবং সেটাই আমরা নেত্রীর কাছে পৌঁছে দেব। যেটা আপনি বললেন উন্নয়নের কথা, মানুষ উন্নয়ন পেয়েছে, মানুষ আরও উন্নয়ন চায়, সেই বার্তাই আপনি পৌঁছে দেবেন, সেই কাজই আপনি করবেন উন্নয়নের কথা। তো এবারের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিগত 10 বছরের উন্নয়নের খতিয়ানটাই কি তৃণমূল কংগ্রেস হয়ে কাজ করছে, নাকি বিজেপিকে ঠেকানোটাও একটা বড় ফ্যাক্টর? উন্নয়নই ঠেকিয়ে দেবে, মানুষ ঠেকিয়ে দেবে, মানুষ তো উন্নয়ন চায়। মানুষ কী চায়? মানুষ খাদ্য চায়, বস্ত্র চায়, বাসস্থান চায়, স্বাস্থ্য চায়, শিক্ষা চায়। আমাদের মামাটিমানিসের সরকার 11 বছর ধরে প্রত্যেকটা ক্ষেত্রে সফল, এটা আমরা বলছি না, এটা মানুষ বলছে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরিসংখ্যান বলছে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রকম আমরা যে পাচ্ছি, প্রাইজ পাচ্ছি, সেইগুলো বলছে। গ্রাম উন্নয়ন থেকে শুরু করে, 100 দিনের কাজ থেকে শুরু করে, আপনাদের বাসস্থান থেকে শুরু করে, বাংলা আবাস যোজনা শুরু করে, বাংলা সড়ক যোজনা থেকে, আমরা বলছি না, মানুষ বলছে। আর যারা আমাদের বিরুদ্ধে এখানে সমালোচনা করছে তারাই কিন্তু আমাদের সার্টিফিকেট দিয়ে যাচ্ছে, এটাই তো সবথেকে আমাদের কাছে বড় পাওনা, এর বাইরে তো আমাদের কিছু বলার নেই। এই সমালোচনা প্রসঙ্গেই আবার আপনাকে জিজ্ঞেস করব, যে বিরোধী শিবির থেকে বারবার করে বলা, সেটা জোর শক্তি হোক, সেটা মানে বিজেপি শিবির হোক, এবং বিজেপি শিবিরে তো আমরা দেখছি যে বঙ্গনেতাদের ওপর কোনো আস্থা নেই, কেন্দ্রীয় নেতাদের নিয়ে এসে তারা প্রচার করতে বাধ্য হচ্ছে, প্রত্যেকের মুখেই একটা কথা যে তৃণমূল কংগ্রেস এতদিনে মানুষের জন্য কোনো কাজ হয়নি, রাজ্যে কোনো উন্নয়ন হয়নি, কী জবাব দেবেন? না না, এইটা একটা কথাই বলবো, এখানকার যারা নেতা, এখানকার যারা ভারতীয় জনতা পার্টির নেতা, তারা বলছে উন্নয়ন হয়নি, আবার তাদেরই পরিসংখ্যান, বিভিন্ন কেন্দ্রীয় সরকারের যে পরিসংখ্যান, তারা বলছে না পশ্চিমবঙ্গের প্রভূত উন্নয়ন হয়েছে।
আমরা এতক্ষণ কথা বলছিলাম হাওড়ার জগৎবল্লভপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সীতানাথ ঘোষের সঙ্গে। তিনি যেটা জানালেন, তিনি কনফিডেন্টের সঙ্গে জানালেন মানুষ ঘাসফুলেই আস্থা রাখছে এবং মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেই উন্নয়নের পথেই হাঁটবে। বিজেপি বা কোনো বিরোধী শিবির কিন্তু এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে কোনো বড় ফ্যাক্টর নয়। ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সাথে সুদীপ্ত কুণ্ডু, বাংলা জাগো, কলকাতা।